আজকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, আপনাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার কৃতজ্ঞতা জানাই। পূজনীয় মহারাজ বলেছেন যে আজকে আমাদের এই পর্বের অনুধ্যান শুরু কঠোপনিষদকে নিয়ে। ভারতবর্ষের যে সনাতন আধ্যাত্মিক সংস্কৃতি, বা সাধারণভাবে যদি বলি আমাদের ভারতবর্ষের চিরকালের জীবন জিজ্ঞাসা, এটা আবর্তিত হয়েছে বা এটার সমস্ত বিষয়গুলোকে আমরা খুঁজে পেয়েছি আমাদের বৈদিক শাস্ত্রের মধ্যে। তার পরিচয় আপনারা কম বেশি সবাই জানেন। ব্যাসদেব বলা হয় বেদের মন্ত্রগুলোকে চার ভাগে ভাগ করেছিলেন, যে কারণে তার নাম হয়েছিল বেদব্যাস। অনেকে বলেন তিন ভাগ, কেউ কেউ বলেন চার ভাগ মুখ্যত। এবার এই প্রত্যেকটি বেদ মন্ত্র যা সংকলন হয়েছিল তার মধ্যে কিছু ছিল যেগুলো আমাদের বিভিন্ন সামাজিক বা জীবনযাপনের বিধিনিষেধকে কেন্দ্র করে। আগেকার দিনে যাগযজ্ঞাদি হতো, শুধু যাগযজ্ঞাদি যে বিধিনিষেধ ছিল তা নয়, এর বাইরেও আরও অনেক আমাদের জীবনযাপন প্রক্রিয়ার অনেক কিছু নিয়ে সেখানে আলোচনা ছিল। তা সেটা বেদের কর্মকাণ্ড বলে সবাই শাস্ত্রকাররা বা আমাদের পুরাতন কাল থেকে সেরকমভাবে বলে আসা হয়েছে। আরেকটি যেটা আরেকটি অংশ যেটা যেখানে আমাদের এই সৃষ্টি, আমাদের জীবনের উদ্দেশ্য কী, সেই উদ্দেশ্যে উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য তথা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কেমনভাবে জীবনযাপন করব, কী করব ইত্যাদিগুলো বলা হয়েছে। অর্থাৎ সেখানে মুখ্যত জীবন, জগৎ ও জগৎ অতীত যে সত্য তাকে নিয়ে আলোচনা করা হয়েছে। সেই কারণেই এই অংশটিকে বলা হয়েছে জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডের মূল অংশই তৈরি হয়েছে উপনিষদ বা বেদান্তকে দিয়ে। বেদান্ত শব্দটিও ব্যবহার করা হয়, বেদান্ত শব্দটির দুটি তাৎপর্য বলা হয়। একটা বলা হয় বেদের অন্তভাগে, মানে শেষে যা পাওয়া যায়, মানে বৈদিক যে মন্ত্রগুলো আছে, অধিকাংশ যে উপনিষদগুলো সেগুলো আসলে এই বেদের শেষের দিকটায় আছে মন্ত্রগুলো, প্রত্যেকটি বেদের, ঋকের বা সামের বা যজুর, যদিও কিছু কিছু প্রথম দিকেও আছে। তা যাই হোক, মুখ্যত শেষের দিকে যেগুলি আছে সেগুলো বেদের শেষের দিকে আছে বলে বেদান্ত। কিন্তু বেদান্তের যে মূল তাৎপর্য সেটি এই, অন্ত শব্দটির একটা মানে হচ্ছে সারভাগ, মূল কথা, এসেন্স। অর্থাৎ বৈদিক সাহিত্যের মূল কথা বা সারভাগ যে মন্ত্রগুলোর মধ্যে রয়েছে বা যার মধ্যে রয়েছে তাকেই বলা হয়েছে বেদান্ত। আর শাস্ত্রে এই বেদান্ত তত্ত্বজ্ঞাপক যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকেই বলা হয়েছে উপনিষদ। উপনিষদ শব্দটারও তাৎপর্য রয়েছে, আমরা আসছি ধীরে ধীরে সেখানে। এই যে উপনিষদ আমাদের আমরা দেখছি, এর সংখ্যা কিন্তু প্রচুর, 108টি উপনিষদ পাওয়া যায়, কেউ কেউ বলেন 120টি। কিন্তু এটাও সত্যিকারের কথা, এর মধ্যে মুখ্য উপনিষদ অল্প কয়েকটি। সেই মুখ্য উপনিষদের মধ্যে রয়েছে ঈশ উপনিষদ বা ঈশাবাস্য উপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, মুন্ডক উপনিষদ, মাণ্ডুক্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ, ঐতরেয় উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কৌশিতকী উপনিষদ। এছাড়াও পরবর্তীকালের অনেক দার্শনিক তারা বলেছেন যে উপনিষদগুলোর যে মানে যেগুলো মুখ্য উপনিষদ নয়
সেগুলোর বাইরে যে উপনিষদগুলো আছে অর্থাৎ গৌণ উপনিষদ, সেগুলোর মধ্যেও অনেকগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেগুলোও কিন্তু মানে যথেষ্টই আমাদের উপনিষদের জ্ঞান তত্ত্ব নির্বাহ। আচ্ছা, এইবার মূল আমরা যে শব্দটার ব্যাখ্যায় আসবো সেটা হচ্ছে উপনিষদ কি। এটা আচার্য শঙ্কর, ভগবান শঙ্করাচার্য তাঁর কঠোপনিষদের একটা অপূর্ব সুন্দর ভূমিকা লিখেছিলেন আচার্য শঙ্কর। সেই ভূমিকায় শঙ্করাচার্য লিখছেন, আমি বাংলা করে বলে দিচ্ছি, যে উপ ও নি পূর্বক কিপ প্রত্যয় সহযোগে বিনাশ প্রাপ্তি ও অবসাদন অর্থ জ্ঞাপক সদ ধাতু একসঙ্গে মিলে উপনিষদ শব্দ তৈরি হয়। অর্থাৎ এটা এই শব্দের দ্বারা অভিপ্রেত গ্রন্থের বর্ণনাযোগ্য ও গ্রহণযোগ্য বস্তু বিষয়ক তত্ত্বজ্ঞানকেই বোঝানো হয়। আমি আসছি এটায়। এবার উপনিষদ শব্দটার যখন আমরা ব্যাখ্যায় আসব তখন দেখব উপনিষদ শব্দটার দুটো মুখ্য রূপ, চারটে তিনটে মূল ভাগ শব্দটা। একটা হচ্ছে তার প্রথমাংশ, আরেকটা হচ্ছে মধ্যে একটা অংশ আছে, আর শেষে আরেকটা অংশ আছে। প্রথমাংশে কী আছে? প্রথমাংশে দুটো উপসর্গ আছে, একটা উপসর্গ উপ, আরেকটা উপসর্গ নি। উপসর্গ কী? সাধারণত মানে আমরা বলি না আমাদের শরীরে নানারকম উপসর্গ দেখা দেয়, জ্বর হলে এই উপসর্গ দেখা দেয়। আসলে ব্যাপারটা কী বলুন তো, জ্বর হলে উপসর্গ দেখা দেয় মানে মানে আমরা বুঝতে পারি জ্বরটা আসার আগে আমরা বুঝতে পারি একটু শীতশীত করছে, তাই না? অনেক সময় মনে হয় শীতশীত, মানে জ্বরটা আসার আগেই কিন্তু ও এসে গেছে এবং ও ওই চিহ্নগুলো ওই লক্ষণগুলো শরীরে এসে সেগুলো কী করছে না, পরে শরীরে যেটা ঘটতে যাচ্ছে সেটাকে সে কিন্তু আসলে আরও একটা সুন্দর আকার দান করছে। শীত করছে মানেই হয় পেটের গোলমাল হচ্ছে বা জ্বর আসছে, শীতশীত করছে, গা হাত পা ব্যথা করছে। এবার যখন পুরোপুরি জ্বর শুরু হবে তখন কোনো চিন্তা নেই, আর দু তিনটে কম্বল জুড়েও আর শীত আটকানো যাচ্ছে না আর গা হাত পা কিছুতেই যাচ্ছে না, তখন কিন্তু প্রচুর ওষুধপত্র খেতে হবে। তার মানে উপসর্গ আমাদের সাধারণ ব্যবহারেও এমন কয়েকটি লক্ষণ বা চিহ্ন বা বিষয় যেটা আসলে মূল বিষয়ের আগে আসে এবং মূল বিষয়টাকে সে আসলে খুব নতুন একটা আকার দান করে। শুধু জ্বর আলাদা, কিন্তু জ্বরের সঙ্গে ধরুন এই শীতশীত ভাব বা হাত পা ব্যথা সেটা কিন্তু আরও বেশি ভয়ানক। কোভিড কিছুদিন আগে গেছে আমরা সবাই জানি, শুধু জ্বর কি আর জ্বরের সঙ্গে অন্যান্য উপসর্গ থাকলে কি হয়। এখানেও কিন্তু উপসর্গের ধারণাটা অনেকটা এইরকম, এর মূল ওই যে বললাম উপনিষদ শব্দটায় তিনটে মূল ভাগ আছে, একটা তার প্রথমাংশ, একটা মধ্যের অংশ, একটা শেষের অংশ। এবার এই যে মধ্যের অংশটাই কিন্তু মূল, সেটাকে বলা হয় ধাতু বা প্রকৃতি সংস্কৃতে বলা হয়, যেটি আসলে একটা শব্দের মূল তাৎপর্য বা অর্থ তৈরি করে। এই উপনিষদ শব্দটায় মূল অংশটা কি না, সদ বলে একটা ধাতু, যেটা হচ্ছে শব্দটার মূল অংশ, ওটাই কিন্তু আসলে শব্দটাকে তৈরি করবে। আমাদের পৃথিবীতে যত শব্দ আছে আপনারা যে কোনো শব্দ বলতে পারেন, সংস্কৃত পণ্ডিতদের কাছে নিয়ে গেলে তারা প্রত্যেকটা শব্দের একটা মূল শব্দ বের করে দেবেন বা ধাতু বের করে দেবেন, যত শব্দ আছে। এই যে ধরুন আত্মা আমরা বলি না, আত্মা এটার মূল শব্দ হচ্ছে অদ একটা ধাতু, মূল হচ্ছে শব্দ বলবো না, মূল হচ্ছে অদ একটা ধাতু। ব্রহ্ম এর মূল হচ্ছে বৃহ একটা ধাতু। সংস্কৃতেও ভাষায় ওটা বলা হয় যে পৃথিবীর সমস্ত শব্দ আসলে এই মূল একটা প্রকৃতি থেকে তৈরি হয়েছে, একেবারে মূল একটা প্রকৃতি থেকে সে আস্তে 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 বেড়ে গেছে, নানান রকম জিনিস জুড়ে টুড়ে বেড়ে যায়। এইখানেও উপনিষদ শব্দেও তাই মূল অংশটা হচ্ছে সদ নামক ধাতু, আর তার আগে উপসর্গ হিসেবে দুটো জিনিস এসছে,
একটা উপ আর একটা নি, আর সদ এই ধাতুটার পরে আবার একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কৃপ, কয়ে বফলার হর্ষই পয় হসন্ত কৃপ। এই যে মূল ধাতু, সে সোজাসুজি ব্যবহার হতে পারবে না, তাকে ব্যবহার হতে গেলে তার সঙ্গে আরও কিছু জিনিস চাই, নাহলে সে কিন্তু ব্যবহার মানে বাক্যে বা আমাদের ভাষায় ব্যবহৃত হতে পারে না। মূল যে প্রকৃতি সে ডাইরেক্টলি ব্যবহার হতে পারবে না, তার সঙ্গে সঙ্গে কিছু জুড়তে হয়, সেই জোড়া যা হয় সেগুলোকেই বিভক্তি বা প্রত্যয় বলে। এখানে কৃপ নামক প্রত্যয়টা ব্যবহার করা হয়েছে। এই যে আচার্য শঙ্কর বলছেন এই যে সদ ধাতু, এই সদ ধাতুর তিনটে অর্থ হতে পারে, কী কী? এক বিনাশ, দুই প্রাপ্তি, এবং তিন অবসাদন। অবসাদন মানে ধ্বংস করে দেওয়া, একেবারে দূর, ঠিক ধ্বংস না, সম্পূর্ণ মুছিয়ে দেওয়া, দূর করে দেওয়া, মানে একেবারে ধরুন এখানে কোনো জল পড়েছে, এটাকে ভালো করে মুছে একেবারে দাগ ঠাকগুলো সব তুলে দেওয়া হলো, কিচ্ছু থাকলো না, মানে যা ছিল সেটাকে অবসিত করে দেওয়া হলো, মানে তার কোনো চিহ্ন কিচ্ছু থাকবে না। এই তিনটেই কিন্তু আসলে মূল তাৎপর্য। তাহলে উপ আর নি এটার মানে কি? নিটা ব্যবহার করা হয়েছে নিশ্চয় বোঝাতে, নিঃসংশয় বোঝাতে, নিঃশেষ বোঝাতে। আমরা বলি না যে মানে ধরুন ওই যে আমরা বলি নিঃশেষ শেষ, কিন্তু তাও নিঃশেষ বলি কেন, নি একটা জুড়ে দিই কেন? তার কারণ হচ্ছে একটা নিঃসংশয়ভাবে শেষ, এটা বোঝাতে। নিটা হচ্ছে সেই রকমভাবে বোঝানো হয়েছে। আর উপটা কি? উপটা হচ্ছে কাছে পৌঁছানো, মানে সমীপে, এই অর্থে। দেখবেন একটা শব্দ বাংলায় খুব ব্যবহার হয়, আপনারাও করেছেন, উপকূল। উপকূল মানে কি? কূল মানে তীর, সাগরের নদীর উপকূলে, মানে কূল বা তীরের কাছে গিয়ে পৌঁছলাম। উপটা এখানে কাছে অর্থে ব্যবহার হয়েছে। সবসময়ই যে উপ কাছে অর্থে ব্যবহার হবে তা নয়। উপ এই যে উপসর্গ, উপ আর নি হচ্ছে উপসর্গ, ওই আগে ওরা রয়েছে, মূল হচ্ছে মধ্যে রয়েছে ধাতুটা সদ, আর শেষে রয়েছে প্রত্যয় ওই চিহ্নটা কৃপ। তাহলে এই তিনটে নিয়ে উপনিষদ শব্দটা তৈরি হয়ে গেল, উপ যুক্ত নি যুক্ত সদ যুক্ত কৃপ। এই পুরো তিনটে ভাগ, উপনি হচ্ছে উপসর্গ, সদ হচ্ছে প্রকৃতি বা ধাতু, তারপরে কৃপ হচ্ছে প্রত্যয়। এবারের তাৎপর্যটা কী, কীরকমভাবে আমরা এর মানেটা নির্ণয় করতে পারি? তাহলে আমরা উপনিষদ গ্রন্থগুলো কী করে সেটা বুঝে যেতে পারব। ওই যে বলা হলো, আচার্য শঙ্কর বললেন বা আমাদের শাস্ত্রে সর্বত্রই বলেছে যে সদ ধাতুর তিনটে অর্থ হতে পারে, তিনটে মানে হতে পারে। কী মানে? একটা বিনাশ, অর্থাৎ সে ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। আরেকটা প্রাপ্তি, অর্থাৎ সে কিছু আমাকে পাইয়ে দেবে। আর তিন হচ্ছে অবসাদন, অর্থাৎ যা কিনা খুব দাগ ঢাক হয়ে গেছে, জোরে ঠোরে বাঁধা হয়ে আছে, সেটাকে আস্তে আস্তে গিঁটটা আলগা করে দেবে, দাগগুলো আস্তে 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 মুছে মুছে হালকা হয়ে যাবে। আমরা বলি না বারবার ঘষতে 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 হালকা হয়ে যাবে, বা খুব টাইট করে কিছু বাঁধা আছে সেটাকে আস্তে বলি আমরা এই গিঁটটাকে একটু লুজ করে দে, তো বলি না এই যে লুজ করে দেওয়া, এই যে হালকা করে দেওয়া, এটাই কিন্তু আসলে করে আস্তে আস্তে পুরো জিনিসটাকে মুছিয়ে দেবে, সরিয়ে দেবে, এটাই হচ্ছে সদ ধাতুর তৃতীয় অর্থ। আর নি বললাম নিশ্চয় অর্থে, উপ সেটা হচ্ছে ওই উপ মানে কাছে গিয়ে অর্থে। এবার তাহলে বক্তব্য হচ্ছে যে উপনিষদ বলতে তাহলে কি বোঝাচ্ছে? আমরা সাধারণভাবে উপনিষদ বলতে বোঝাচ্ছি একটা বই, তাই না? কঠোপনিষদ বললে আপনারা একটা বই কিনে নিয়ে চলে আসবেন, আমি একটা বই নিয়ে এসেছি, বা ধরুন বৃহদারণ্যক উপনিষদ বললে আপনারা একটা বই কিনে নিয়ে চলে আসবেন, আমাদের পরম পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের উপনিষদ গ্রন্থাবলী রয়েছে। তাহলে উপনিষদ বলতে তো বই বোঝায়। আবার এর আগে আমি বললাম যে জ্ঞানকাণ্ডের মূল কথাগুলোও কিন্তু উপনিষদ বলতে বোঝায়, তাই তো? তার মানে উপনিষদ বলতে তো বই ছাড়াও জ্ঞান বোঝাতে পারে, তত্ত্ব বোঝাতে পারে। সুতরাং উপনিষদ এই শব্দটার দ্বারা একই সঙ্গে জ্ঞানও বোঝায় বা তত্ত্বও বোঝায়, আবার
ওই তত্ত্ব বা জ্ঞান যে বইটাতে আছে সেই বইটাকেও বোঝাবে, ওই তত্ত্ব বা জ্ঞান যে বইটাতে বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে সেই বইটাকেও বোঝাবে, দুটোই কিন্তু বোঝাবে, এটা শাস্ত্রকাররা বারবার বলছেন। এবার মজা হচ্ছে, আমি তো বললাম যে উপনিষদ বলতে তত্ত্ব বা জ্ঞান বোঝায়, তা আপনি তাহলে বলতেই পারেন যে তাহলে মহারাজ অঙ্ক পড়ছি বা ফিজিক্স পড়ছি বা লিটারেচার পড়ছি, এও তো আমি জ্ঞান অর্জন করছি, তাহলে এই জ্ঞানটাও কি উপনিষদ? না, এখানে বলা হচ্ছে যে উপনিষদ শব্দের মধ্যে ওই যে সদ ধাতু রয়েছে এবং উপ আর নি প্রত্যয় দুটো, উপসর্গ দুটো রয়েছে, ওরা আসলে অন্যান্য বিষয়ের থেকে এই জ্ঞানকে আলাদা করছে, অন্যান্য বিষয়ের জ্ঞান থেকে এই জ্ঞানটাকে আলাদা করে দিচ্ছে। কি করে? দেখুন, আমাদের ভারতের সনাতন আধ্যাত্মিক সংস্কৃতি বলছে দুই রকমের বিদ্যা রয়েছে, একটা বিদ্যা যার দ্বারা কিন্তু আমি একেবারে পরম জ্ঞান অর্জন করতে পারি, আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা, আরেকটা বিদ্যা রয়েছে যেগুলো কিন্তু এই সাধারণ জগৎ সংসারের কথা, এটা উপনিষদে পরে ব্যাখ্যা হবে, আমি শব্দ দুটো আসবে, এখন আমি বলছি না, আপনারাও জানেন হয়তো, পরা দ্বে বিদ্যে বেদিতাব্যে পরাচয় বা পরাচয় ইত্যাদি, সেটা ডিটেল ব্যাখ্যাটা পরে আসছি। কিন্তু মূল বক্তব্য হচ্ছে দু রকমের বিদ্যা, একটা হচ্ছে পরম বিদ্যা ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যা, আরেকটা হচ্ছে সাধারণ সাংসারিক জগতের যত বিদ্যা। ভারতবর্ষের সনাতন সংস্কৃতি এই দুটো বিদ্যার মধ্যে ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যাকেই সর্বোচ্চ বলেছে, অন্য বিদ্যাগুলোকে অবশ্য বাদ দেয়নি, অন্য বিদ্যাগুলোকেও সে গ্রহণ করেছে এবং দেখিয়েছে যে অন্যান্যরা যারা বিশেষত এই ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যা লাভ করতে চান তারাও কোনো না কোনোভাবে অন্য বিদ্যাগুলো অধিগত করেন, মানে অন্য বিদ্যাগুলো তারাও কিন্তু অর্জন করেন, এটা দেখিয়েছে। কিন্তু দুটো বিদ্যার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কোথায়? ধরুন সংসারের অন্য স্বাভাবিক বিদ্যাগুলো, সেগুলো আমরা যে অর্জন করি কী জন্য অর্জন করি? সংসারটাকে ভোগ করবার জন্য, সংসারটাকে আরও বেশি করে যাতে আমি ভালোবাসতে পারি, সংসারটাকে নিয়ে যাতে আমি আনন্দে থাকতে পারি, সেই জন্য, সেই আশায়। ধরুন আমি পড়াশোনা করছি খুব ভালো, এখন ওই পড়াশোনা করে কেউ যদি শুধু পড়াশোনাই করে যায়, বাবা মা কিন্তু শেষ পর্যন্ত বলবেন, আপনাদের বাবা মারাও বলেছেন, আপনারাও বাবা মা হয়ে ছেলে মেয়েদের বলেন, হ্যাঁ রে কী আর পড়াশোনা করবি, কিছু আর রোজগার টোজগার করবি তো, তার মানে সংসারটাকে ভোগ করবার জন্যই আমাদের অন্যান্য বিদ্যাগুলো সব তৈরি হয়েছে, যত বিদ্যাগুলো, সংসারটাকে আমি আরও কত ভালোভাবে ভোগ করতে পারবো। এই দেখুন না, মোবাইল তো 20 বছর আগে ছিল না, টেলিফোন ছিল, আপনাদের অনেকের বাড়িতেও ছিল, আমাদের আশ্রমগুলোতে ছিল ল্যান্ডলাইন টেলিফোন, মোবাইল ছিল না, এখন ল্যান্ডলাইন টেলিফোন বোধ হয় কোথাও আর নেই, সব উঠে গেছে। কেন উঠে গেছে? তার কারণ জগৎটাকে আরও ভালো করে ভোগ করবার জন্য মোবাইলটা এসছে, কিন্তু মোবাইল ওই ল্যান্ডলাইন ফোন থেকে মোবাইল ফোনে যাওয়ার জন্য কত মানুষের কত পড়াশোনা গবেষণা কার্যকরী হয়েছে, নাহলে তো মোবাইল হতো না, ছোট ফোন ছিল তার থেকে বড় ফোন হলো, মানে এই সমস্তটাই কিন্তু হয়েছে মানুষের অর্জিত জ্ঞানের ভিত্তিতে, মানুষই কিন্তু এই জ্ঞান অর্জন করেছে, মানুষই কিন্তু সেই জ্ঞানগুলোকে প্রয়োগ করেছে, কেন? সংসারটাকে ভালোভাবে ভোগ করবার জন্য। কিন্তু ভারতবর্ষের সনাতন সংস্কৃতি চিরকালই এটা বুঝতে পেরে গেছে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে এই যে জগৎ সম্বন্ধীয় যত বিদ্যা আছে, যত জ্ঞান আছে, যা কিনা জগৎটাকে ভালোভাবে ভোগ করবার জন্যে তৈরি হয়েছে, ঈশ্বর তৈরি করেছেন এবং মানুষ সেটা নিয়ে মেতে আছে, আসলে সেগুলো কোনোটাই শেষ পর্যন্ত আনন্দ দিতে পারে না, শেষ পর্যন্ত তা মানুষের দুঃখ নিয়ে আসে। তাকিয়ে দেখুন,
মানুষের যে বিদ্যা বিজ্ঞান প্রযুক্তির এই অসামান্য উন্নতি করেছে, এই মোবাইল, এই ল্যাপ কম্পিউটার, ইন্টারনেট, এই যে সব মানে ইলেকট্রনিক্স নানান রকম একেবারে অপূর্ব উন্নতি ঘটেছে, সেই উন্নতি কি ব্যবহার করা হচ্ছে না রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে? এই উন্নতিরই কিন্তু একটা অংশ ব্যবহার করা হচ্ছে, সংসারটাকে আরও আনন্দে ভোগ করব বলে যে বিদ্যা শিখেছিলাম সে বিদ্যাটাই কিন্তু সংসারটাকে ধ্বংস করবার জন্যে আমরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছি, অতীতেও হয়েছে, আজও হচ্ছে, কালও হচ্ছে। তার মানে সংসারটাকে কি তাহলে আমরা এই জাগতিক জ্ঞান দিয়ে আনন্দে ভোগ করতে পারছি? পারছি না কিন্তু কেউ, আপনারা নিজেরাও চিন্তা করবেন। বড় বড় যুদ্ধ ছেড়ে দিন, সংসারের ছোট ছোট যুদ্ধগুলো এর মধ্যেও এই অনেক কিছুই আছে। একটা ভারী মজার ঘটনা বলি আপনাদের, আমি একটা শুনেছি এই ঘটনাটা, এই ঘটনা হয়তো আমাদের সংসারে ঘটতে পারে অনেক ক্ষেত্রে। ঘটনাটা কীরকম মানে এই মানে আসলে একটা ঘটনা না, ঘটনাটা দুটো ঘটনা, দুটো ঘটনার দুটো পাশ আছে। আমি জানি না কখনো আপনাদের এখানে তো অনেকবার বলেছি বা অন্যত্রও বলেছি, কখনো তো বলে দিয়েছি, কারোর কাছে হয়তো রিপিট হতে পারে, তবু এ প্রসঙ্গে বলা যেতে পারে। একটা বাড়িতে বাবা, ছেলে, মেয়ে আর মানে মা আছেন চারজন, ছেলে মেয়ে বড় হয়েছে, কাজকর্ম করছে, সংসার এখনও করেন, বাবাও চাকরি বাকরি করেন, খুবই সম্পন্ন পরিবার। বাড়িতে টিভি আছে, এবার এখন তো টিভির আপনারা জানেন সব ওই রিমোটে নানান রকম চ্যানেল চেঞ্জ করা যায়। এবার ওনারা সবাই অফিস থেকে ফিরে যখন টিভি দেখতে বসেন, প্রত্যেকেই এক একটা চ্যানেল দেখতে চান। এখন মুশকিল, তাতে ঝগড়া, বাবা একটা চ্যানেল দেখতে চান, মা একটা চ্যানেল দেখতে চান, ছেলে একটা চ্যানেল, ছেলে একটা চ্যানেল দেখতে চায় আর মেয়ে একটা চ্যানেল দেখতে চায়, সবাই এক একটা চ্যানেল দেখতে চাইছে। স্বাভাবিকভাবেই এই যে সবাই ভিন্ন ভিন্ন চ্যানেল দেখতে চাইছে, একসঙ্গে আপনি একটা টিভিতে কটা চ্যানেল দেখতে পাবেন? মানে এ তো সবাই নিজের নিজের চয়েসটাকে কেবল গুরুত্ব দিচ্ছেন। শেষ পর্যন্ত ঝগড়া ঝাঁটি অশান্তি প্রতিদিন, তা শেষে বাবা গৃহকর্তা হিসেবে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন। সিদ্ধান্তটা কি? যে ঠিক আছে, যে যার পছন্দ মতন চলবে, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, এত বড় বাড়ি, এতগুলো ঘর, চারটে টিভি কিনে ফেলো, তাহলে চারজন চার জায়গায় বসে দেখবে, তাই না? তাহলেই তো হয়ে গেল, সমস্যা কী আর, চারজন চারটে জায়গায় বসে চারটে টিভি দেখতে শুরু করে দেবে। তাই হলো, পাঁচ দশ বছর বাদে ছেলে মেয়ে বিবাহ করেছেন, তারাও সংসারের পুত্রবধূ জামাই বা আরও অন্যান্য লোকেরা এসে উপস্থিত হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে চয়েসের সংখ্যা দিনে দিনে এত বাড়ছে যে চারেও হচ্ছে না, এবার আর কত কিনবেন? এটা গল্পের একটা পরিচ্ছেদ। এবার গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ তাই আসি, সেটা কিন্তু কোনো এরকম পরিবার নয়, মানে এইরকম সাংসারিক পরিবার নয়, এরকম গার্হস্থ জীবন নয়, সেটা হচ্ছে একটা খ্রিস্টান সন্ন্যাসিনীদের সংগঠন। এটা দ্বিতীয় ঘটনাটাও বাস্তব, প্রথম ঘটনাটাও বাস্তব, এটা কিন্তু ঘটেছে, গল্পের আকারে আমি বলছি বটে কিন্তু ঘটেছে। তা একজন খ্রিস্টান সন্ন্যাসিনী, তিনি তারা একটা আর অনেক প্রতিষ্ঠান চালান, সেবা কাজ করেন, খুব সেবা কাজ করেন ওনারা। তা ওদের মধ্যে যিনি আশ্রমের বরিষ্ঠ, মঠের বরিষ্ঠ সন্ন্যাসিনী, তিনি মানে মুখ্য কাজের দায়িত্বে প্রচুর কাজ করেন, কিন্তু বেশ কিছুদিন যাবৎ তার নানান রকম রোগ হচ্ছে শরীরে, বিশেষত হাড়ের রোগ, মেরুদণ্ড সহ বিভিন্ন হাড়ের রোগ দেখা দিয়েছে। তা ডাক্তার টাক্তার দেখানো হচ্ছে, উনি কষ্ট পাচ্ছেন, তার মধ্যেই কাজ করছেন, ওষুধ খাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এইভাবেই চলছে। তো এটা চলতে চলতে তিনি ভালো করে আরও ডাক্তার যখন দেখানো হলো, একটা খুব বড় নাম করা হাসপাতালে নিয়ে গিয়ে, তা ডাক্তাররা বললেন যে দেখুন, ওনার ওই যে স্পাইনের যে প্রবলেমটা, এই প্রবলেমটা
সমাধান আছে, সার্জারির মাধ্যমে সমাধান করা যাবে, কিন্তু একটা ব্যাপার আছে, সার্জারিতে 50-50 চান্স, 50% চান্স যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, আর পঞ্চাশ শতাংশ চান্স যে উনি মারা যাবেন না কিন্তু সম্পূর্ণ বেডরিডেন হয়ে যাবেন, মানে শুয়ে থাকতে হবে, উনি কিন্তু আর কাজকর্ম করতে পারবেন না। যদি সুস্থ হয়ে যান উনি নর্মাল লাইফে কাজকর্ম করতে পারবেন, যদি সুস্থ না হন তাহলে কিন্তু উনি বেডরিডেন হবেন সারা জীবন, যতদিন না মৃত্যু ততদিন ওই শুয়ে কাটাতে হবে, কাজকর্ম করতে পারবেন না। তখন সবাই সন্ন্যাসিনী, তিনি যেন বরিষ্ঠা সন্ন্যাসিনী, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে এই দুটো অপশান ডাক্তাররা বলছেন, কোন অপশানটা আপনি নেবেন? তো উনি বললেন আমি ডাক্তারদের সঙ্গে কথা বলব। তা ডাক্তারদের নিয়ে আসা হল, বলেন থার্ড কোনো অপশান আছে? তখন ডাক্তাররা বললো আছে, তৃতীয় আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে এই যে আপনি যেমন ওষুধ খেয়ে দিন কাটাচ্ছেন, ওষুধ খেয়ে কাটাবেন, এতে যন্ত্রণা হবে, আস্তে আস্তে স্পাইনটা ডিজেনারেট করবে, তারপর স্বাভাবিকভাবেই এটা মানে একেবারে আলটিমেট জায়গায় আপনাকে নিয়ে যাবে, কিন্তু ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি যন্ত্রণা কমিয়ে মৃত্যু পর্যন্ত আমৃত্যু কাজকর্ম করে যেতে পারবেন। সন্ন্যাসিনী বললেন আই উইল চুজ দ্য থার্ড অপশান, আমি তৃতীয় অপশানটাকেই পছন্দ করছি, তৃতীয়টাকে। কেন? বলেন দেখুন, প্রথমের যে দুটো অপশান আপনারা বলছেন তার মধ্যে তো আমি সুস্থ হব কিনা ঠিক নাই, যদি সুস্থ হই ভালো, সুস্থ না হলে তো শুয়ে থাকতে হবে, সুতরাং ওই ঝুঁকির মধ্যে যাব কেন, তার চেয়ে ওষুধ খেয়ে যতদিন আছে ততদিন প্রভুর সেবা করে যাব। এটা খেয়াল করাবার ঘটনার প্রথম পরিচ্ছেদে বাবা মা সন্তানরা অপশান কি ব্যবহার করেছিল, যতটা সম্ভব আমি ভোগ করতে পারি সংসারকে। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে সন্ন্যাসিনী কী অপশান ব্যবহার করলেন, নিজেকে ত্যাগের, নিজেকে উৎসর্গ করার অপশান ব্যবহার করলেন। এই দুটো অপশানকে খেয়াল করুন, সংসারটাকে আমি ভাবছি আনন্দে ভোগ করব কিন্তু আলটিমেটলি পারছি না, তার কারণ ওই চারটে ঘরেও চারটে টিভিতেও কুল হলো না, আরও টিভির সংখ্যা বাড়াবার প্রয়োজন মনে করলো পড়ল। দ্বিতীয়টাই কিন্তু সন্ন্যাসিনী সহজেই সব কুলিয়ে গেল, সহজে সমস্যা, তার কারণ তিনি নিজের জন্য কিছু চাইলেন না, তিনি প্রভুর সেবাতেই জীবন কাটাতে চাইলেন। ভারতের সনাতন আধ্যাত্মিকতা এটা বারবার বুঝিয়েছে, এই জগৎটা আছে, জগতের সব বিদ্যা আছে, মানুষ সে বিদ্যা অর্জন করতে পারে, কিন্তু সেই এই বিদ্যাগুলো মানুষকে কখনো পরম শান্তি দিতে পারে না। গীতায় ভগবান বলেছিলেন সশান্তিম আপনোতি না কামকামি, যে কামনার দ্বারা কামনাতুর হয়ে আছে সে কখনো পরম শান্তি লাভ করতে পারে না। ছোটোখাটো সাংসারিক ঝগড়ার মধ্যে, প্রাতিষ্ঠানিক সমস্যার মধ্যে আমরা এগুলো বুঝতে পারি যে সংসারের মধ্যে শেষ পর্যন্ত কোনো পরম আনন্দ নেই, পরম শান্তি নেই। আমি ভাবছি আনন্দ পাবো, আমি ভাবছি সুখ পাবো, কিন্তু ওই উটের কাঁটা চিবানোর মতো, হ্যাঁ উটের উট কাঁটা কাচ্ছি বই, হ্যাঁ ওই কাঁটা কাচ্ছি বোনোর মতো, সে ভাবছে বোধ হয় ভালো কিন্তু হবে না। মুণ্ডক উপনিষদের গল্প আপনারা পড়েছেন, উপনিষদ তাই ওই সদ ধাতুর মাধ্যমে সেই পরম জ্ঞানের কথা বলছে। ওই যে বললাম উপনিষদ জ্ঞানের কথা বলছে, তাহলে কোন জ্ঞান, জাগতিক জ্ঞান? না, উপনিষদ তাই জাগতিক জ্ঞানের কথা বলবে না, তাহলে কোন জ্ঞান বলবে? অজাগতিক জ্ঞান, পরম জ্ঞানের কথা বলবে। সেই জ্ঞানটা কি করে, সদ ধাতু সেটা বলছে কি করবে, বিনাশ ঘটায়। কিসের বিনাশ ঘটায়? আমার আপনার মধ্যে যে অজ্ঞান রয়েছে, অবিদ্যা রয়েছে, সেই অজ্ঞান কি করে, সেই অবিদ্যা কি করে, ওই যে চিরকাল আমাদেরকে ভাবায় যে আমরা সংসারে সুখ পাবো, অজ্ঞানটাই তো ভাবাচ্ছে, অবিদ্যাটাই তো ভাবাচ্ছে যে এই সংসারে আমি আনন্দে আছি, আমি খুব ভালো আছি, আমি যে ভালো নেই এই বোধটা হতেই দিচ্ছে না। সবসময় একটু দুঃখ পেলাম তখন মনে হলো দূর দূর এত সংসারে দুঃখ, চলো আজকে কাসুন্দিয়া মঠে যাই, গিয়ে একটু প্রেয়ার টেয়ার করবো। ঠিক আছে, একটু প্রেয়ার করা হলো, পাঠটার শুনলেন, আবার কিছুক্ষণ পরে সব কিছু ভুলে গেলেন, আবার বাড়িতে গিয়ে সেই জগতেই ফিরে চলে গেলাম আমরা। আমাদের কিন্তু জীবনটা এইরকমভাবেই চলে, আমরা কখনো ভাবছি বোধ হয় সুখ পেয়ে যাবো, কখনো ভাবছি যা পেলাম না, তখন একটু দুঃখ হচ্ছে। সংসার কিন্তু কখনোই এটা দেবে না,
অজ্ঞানটা থাকার জন্যই এটা ঘটছে। সদ্ধাতু কী করবে? অজ্ঞানের বিনাশ ঘটাবে, অজ্ঞানের তো বিনাশ ঘটাবে। কী করে ঘটাবে? ওই যে বলা হয়েছে, আরেকটা মানে হচ্ছে ওই গিঁটটাকে শিথিল করা, অবসাদন, ওই যে আস্তে আস্তে মুছে মুছে হালকা করে দেওয়া। উপনিষদ এমন একটা জ্ঞান যেটা চর্চা করতে করতে কী হবে, অজ্ঞানের যে বাঁধনটা আছে না, আস্তে আস্তে গিঁটটা আলগা হবে। অজ্ঞানের যে দাগগুলো রয়ে গেছে আমাদের মনের ওপরে, সেটা আস্তে 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 হালকা হয়ে যাবে। উপনিষদ এমন জ্ঞান। আর শুধু এটা তো একটু নেগেটিভ হয়ে গেল যে অজ্ঞানের দাগটা মুছে যাবে, অজ্ঞানের বাঁধনটা হালকা হবে এবং শেষ পর্যন্ত অজ্ঞান নাশ হবে, এটা তো একটু নেগেটিভ হলো। নাশ তো হলো, তাহলে পেলামটা কি? বলছে না, প্রাপ্তিও আছে। সদ্ধাতু প্রাপ্তির কথা বলবে, কি পাবো? পরম জ্ঞান পাবো। সহজ কথায় শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবানকে পাবো। তার মানে সদ্ধাতু তিনটে জিনিস একসঙ্গে বোঝাচ্ছে, যে সদ্ধাতু উপনিষদের মধ্যে আছে, যে উপনিষদের মানে হচ্ছে পরম জ্ঞান। সদ্ধাতু উপনিষদ শব্দটার মধ্যে থেকে পরম জ্ঞানকে বোঝাচ্ছে। এই পরম জ্ঞান কী করবে? এক, আমাদের অজ্ঞান অবিদ্যার গিঁটটাকে আলগা করবে, দাগগুলোকে হালকা করবে, করে শেষ পর্যন্ত নাশ করবে, এবং আমাদেরকে সেই ভগবান, সেই আত্মা, সেই ব্রহ্মকে পাইয়ে দেবে, আমরা তার কাছে পৌঁছে যাব। যাবই বলে না, একেবারেই যাব, নিশ্চিত। ওই জন্য নি ব্যবহার করা, নিশ্চিত। যদি এই জ্ঞান আমরা চর্চা করি, নিশ্চিতভাবে পৌঁছব। বইটা বা এই জ্ঞানটা থাকলেই তবেই কিন্তু ব্রহ্মজ্ঞানের কাছে পৌঁছতে পারবো। ওই জন্য উপটা দেওয়া রয়েছে ওই কারণেই, যে আমরা পৌঁছতে পারবো। কিপ প্রত্যয়টা দেওয়া হয়েছে, এইটি করা সম্ভব, এইটি বোঝানোর জন্য ধাতুটাকে শব্দে একটা কাজে রূপান্তরিত করে দেওয়া হয়েছে, এইটি করা সম্ভব। তার মানে উপ প্লাস নি প্লাস সৎ প্লাস কিপ বলে যে উপনিষদ শব্দটা তৈরি হলো, তার মানে হলো যে উপনিষদ হলো এমন একটা জ্ঞান, যে জ্ঞান আমাদের ভিতরের যে অজ্ঞান, সেই অজ্ঞানকে ধীরে ধীরে শিথিল করতে করতে, হালকা করতে করতে নাশ করবে, এবং আমাদেরকে আত্মা বা ব্রহ্ম বা ভগবত প্রাপ্তির সহায়তায় পৌঁছে দেবে, নিঃশেষে পৌঁছে দেবে, নিঃসংশয়ে পৌঁছে দেবে, ভগবানের একেবারে নিকটে, একেবারে কাছে পৌঁছে দেবে। এখানে বলা যেতে পারে কাছে এরকম সমীপে বলা হলো কেন, তার কারণটা হচ্ছে যে যখন আমরা আত্মতত্ত্ব লাভ করব তখন কিন্তু এটাও থাকবে না। শ্রীরামকৃষ্ণদেবের উপমা আছে না, জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞানকে তুলতে হবে, তো তোমার জ্ঞান কাঁটাটা তো ফেলে দিতে হবে। ওই যে চিঠির উপমা, চিঠি এসছে, তত্ত্ব পাঠাতে হবে, তা চিঠিটার দরকার কতক্ষণ? তত্ত্বটা পাঠিয়ে দেওয়ার পর আপনার চিঠিটার দরকার আছে? দরকার নেই। কিন্তু চিঠিটার তত অবধি দরকার যতক্ষণ পর্যন্ত তত্ত্বটা তৈরি করছেন, লিস্টটা রয়েছে আপনার কাছে। দেখবেন অনেক সময় বড় বড় আমাদের রামকৃষ্ণ মিশনে খুব দেখবেন, আপনারা যখন এখানে দেখবেন বড় বড় সব রান্না বান্না করে খাওয়ানো হচ্ছে, দেয়ালে একটা টাঙানো থাকে মেনু লিস্ট। এবার যখন সব শেষ হয়ে গেল পরিবেশন, মেনু লিস্টটা খুলে ফেলে দিল, আর তো দরকার নেই, কাজ শেষ হয়ে গেছে। সুতরাং ততক্ষণ পর্যন্ত এই গ্রন্থ বা এই যে বিদ্যা চর্চা, জ্ঞান চর্চার দরকার, যতক্ষণ পর্যন্ত আমরা স্বয়ং সেই ঈশ্বর তত্ত্বের সঙ্গে একীভূত না হয়ে যাচ্ছে, সেই জন্যই এই উপশব্দটির ব্যবহার হয়েছে। তাই উপনিষদ বলতে সাধারণভাবে এই পরম জ্ঞানকে বোঝায়, জাগতিক জ্ঞান নয়, পরম জ্ঞানকে বোঝায়, যে কিনা আসলে আমাদেরকে শেষ পর্যন্ত ভগবত প্রাপ্তি, পরম জ্ঞান, আত্মজ্ঞান প্রাপ্তি, ব্রহ্মজ্ঞান প্রাপ্তি, এই প্রাপ্তিতে পৌঁছে দেয়। এখন এই যে পুরো জ্ঞান, এটা যে গ্রন্থে লিপিবদ্ধ আছে তাকেও কিন্তু আমরা গৌণভাবে উপনিষদ বলি, বা সাধারণভাবে উপনিষদ গ্রন্থ বলি। মুখ্যত উপনিষদ অর্থে এই পরম জ্ঞানকে বোঝানো হয়, গৌণ দিক থেকে উপনিষদ অর্থে ওই পরম জ্ঞান লিখিত আছে যে গ্রন্থে, ব্যাখ্যা করা হয়েছে যে গ্রন্থে, সেই গ্রন্থকেও বোঝানো হয়।
এই হচ্ছে উপনিষদ শব্দের তাৎপর্য বা ব্যাখ্যা। এই কারণেই আমরা উপনিষদ পড়ছি, সংসারে আছি, সংসারটা থেকে বুঝতে পারছি যে এই সংসারটা আসলে ধোঁকার টাটি। এবার সেখান থেকে এই ধোঁকাটা তো রেগুলার ধোঁকা খাওয়া যায় না, মারা অবশ্য রান্না করেন, আমরা মজা করে বলি আমাদের আশ্রমে যখন ধোঁকা রান্না করা হয় বা মজা করে বলি যে সত্যি সত্যি ধোঁকা খাওয়ানো হচ্ছে, রেগুলার তো আর ধোঁকা খাওয়া যাবে না, চিরকাল ধোঁকা খাওয়া যাবে না, সেই জন্য ধোঁকা না খেয়ে এবার আসলটাকে ধরতে হবে। সেইটা ধরবার জন্যই উপনিষদ পাঠ, উপনিষদ চর্চা। এর মধ্যে কঠোপনিষদ আমাদের রামকৃষ্ণ সংঘে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু রামকৃষ্ণ সংঘে কেন, হয়তো সমস্ত সন্ন্যাসী সঙ্গেই এই গ্রন্থটি খুব পড়া হয়। স্বামীজি খুব পছন্দ করতেন, স্বামীজি অন্যান্য পার্ষদেরাও খুব পছন্দ করতেন। তার কারণ মুখ্যত তিনটি। এক, স্বামীজি বারবার এই কঠোপনিষদ গ্রন্থের যে নায়ক চরিত্র তার কথা বলেছেন, তার নাম নচিকেতা। একটা অল্প বয়সের ছেলে, জীবনের বিরাট ভোগের ক্ষেত্র যার সামনে পড়ে রয়েছে, তার মধ্যে কি অদ্ভুতভাবে এই জগৎ অতীত যে আত্মজ্ঞান তার জানার আগ্রহ তৈরি হয়েছিল। শুধু আগ্রহ নয়, কি সাহস ছিল তার, কি দুর্জয় সংকল্প ছিল তার। এইরকম একটি চরিত্র স্বামীজিকে অসাধারণভাবে আকৃষ্ট করেছে। স্বামীজি এই চরিত্রটির কথা বারবার বলেছেন, পরাধীন ভারতবর্ষে নচিকেতার মতন এই দুর্জয় সংকল্পবান, আত্মশক্তিতে বলিয়ান এবং এই পরম জ্ঞান লাভ করতে চাওয়ায় আগ্রহী কিশোর বা যুবকের প্রয়োজন, সেকালে কেন আজও প্রয়োজন। দ্বিতীয়ত, এই গ্রন্থে একজন অসাধারণ গুরুর কথা বলা রয়েছে, যিনি স্বয়ং যমরাজ, মৃত্যু দেবতা। মৃত্যু দেবতা যম বলতে আমরা ভয় পাই, ওরে বাবা যম, মানে মনেই হবে যম যদি যতই হোক নচিকেতার এই কঠোপনিষদ যতই পড়ি না কেন, যম যদি এক্ষুনি এসে সামনে দাঁড়ায় এইখানে তাহলে কিন্তু আমরা সবাই ভয় পেয়ে যাবো, এই রে কেন বাবা তুমি এলে, নচিকেতাকে যত উপদেশ দিয়েছো দিয়েছো, শুধু আমাদেরকে কেন। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের শাস্ত্রে যমরাজ বা মৃত্যু দেবতাকে পরম জ্ঞানী বলা হয়েছে। মৃত্যু তত্ত্ব তিনি জানেন, কর্মতত্ত্ব তিনি অবগত। আমাদের ভারতবর্ষের সনাতন সংস্কৃতিতে যমরাজকে বলা হয়েছে তিনি এমন একজন যিনি কর্মতত্ত্ব জানেন, মানে কে কোন কর্ম করে কি ভোগ করবে, কোন ফল ভোগ করবে তিনি জানেন, সেই রকমই তিনি ব্যবস্থাদি করেন। তিনি জন্ম মৃত্যুর রহস্য জানেন, কে কখন মারা যাবে, কেন মারা যাবে এবং তারপরে আবার তার জন্ম হবে কি না, এটা নাকি তিনি জানেন। যদি এই দুটো তিনি জানেন তাহলে ধরে নিতে হয় নিশ্চয়ই তিনি কর্মবন্ধন মুক্ত হওয়ার পথও জানেন, জন্মকর্মের চক্র থেকে মুক্ত হওয়ার পথও তিনি জানেন। ওই জন্যই তার নাম ইয়ামা, যিনি কিনা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পেরেছেন, ওই জন্যই তার নাম ইয়ামা। ইয়াম শব্দের মানে হচ্ছে একটু কন্ট্রোল, তিনি সমস্ত কিছু আমাদের এই জগৎ সংসারকে কন্ট্রোল করতে পেরেছেন, ইন্দ্রিয়াদি বিষয় ভোগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, সেই জন্য তিনি ইয়ামা। এই দ্বিতীয় যমরাজের মতন গুরু স্বামীজি তার ভক্তিযোগ এবং জ্ঞানযোগ দুটোতেই বিভিন্ন জায়গায় বলেছেন যে যথার্থ গুরুর প্রয়োজন। কেন, গুরু কী করতে পারেন, তিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে পারেন। যমরাজ কঠোপনিষদে এরকমই একজন গুরু, যিনি শিষ্যকে পরীক্ষা করেছেন, নচিকেতাকে লোভ দেখিয়ে পরীক্ষা করেছেন, তারপর শিষ্য সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে শিষ্যকে পথ দেখিয়েছেন, আত্মতত্ত্ব লাভের জন্য উপদেশ দিয়েছেন, মুক্তির পথ দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা, ইনি এমন একজন গুরু যিনি শিষ্যকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। নচিকেতার প্রতি যমের যে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন
তা অতুলনীয়। আমরা যখন কঠোপনিষদ পড়ব তখন দেখব গুরুর এটাই সবচেয়ে বড় কথা যে শিষ্য বলা হয়েছে আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টা, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, মানে তিনি নিজে যেমন অপূর্ব আশ্চর্য বক্তা, নিজের জীবনে তিনি এটা পালন করেছেন, সেই জন্যই তিনি যথার্থ বক্তা হতে পেরেছেন, জ্ঞাতা হতে পেরেছেন। তার শিষ্য যে সেও কিন্তু সেই রকম কুশল দক্ষ, সেও কিন্তু সেরকম যোগ্য। এই গুরু শিষ্যের সম্পর্ক তৈরিতে যমরাজ এই উপনিষদে অসাধারণ ভূমিকা নিয়েছেন। তৃতীয়ত, এই উপনিষদে আত্মতত্ত্ব এত চমৎকার সহজ সরল ভাষায় ব্যাখ্যাত হয়েছে যার তুলনা মেলা ভার। আর আত্মতত্ত্বই হচ্ছে জগতের সর্বোচ্চ তত্ত্ব, স্বামীজি বারবার বলেছেন। ওই কারণে কঠোপনিষদের আত্মতত্ত্বের কথা বহু জায়গায়, কঠোপনিষদের অনেকগুলো দৃষ্টান্ত আমরা পড়তে পড়তে বলবো, অনেকগুলো শ্লোক বা উপমা তুলে ধরেছেন কঠোপনিষদ থেকে। আত্মতত্ত্ব কঠোপনিষদ সবচেয়ে চমৎকারভাবে ব্যাখ্যা করেছে, এটি স্বামীজি দেখিয়েছেন। আমাদের রামকৃষ্ণ সংঘেও এটির অপূর্ব, আমার মনে আছে আমরা যখন সংঘে যোগদান করি তখন সঙ্গে আমি সারগাছিতে যখন যোগদান করেছিলাম, পরম পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ, ও মহারাজজির সঙ্গে সামান্য কিছু যোগাযোগ ছিল, তা মহারাজ একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে মহারাজ যে অল্প দু তিন লাইনের একটা চিঠি আশীর্বাদ করে লিখেছিলেন, সেখানে মহারাজ আমাকে এই উপদেশটি দিয়েছিলেন, নির্দেশটি দিয়েছিলেন যে কঠোপনিষদটা প্রথম থেকে খুব ভালো করে পড়বে ও বোঝার চেষ্টা করবে। পড়েছি বটে, বোঝার চেষ্টা করেছি বটে, বুঝতে পারিনি আজও। অসাধারণ এই গ্রন্থ স্বামীজি এবং রামকৃষ্ণ সংঘে কঠোপনিষদ তাই একটি আদর্শ গ্রন্থ রূপে বিবেচিত হয়, সর্বাধিক পাঠ্য গ্রন্থ রূপে বিবেচিত হয়। উপনিষদ সাধারণভাবেই আমাদের সকলের জন্য তাই পাঠ্য, আমাদের সংসার আসক্তি থেকে মুক্তির, সংসার বন্ধন থেকে মুক্তির একটি মুখ্য নির্দেশবাচক গ্রন্থ এবং জ্ঞান। আর কঠোপনিষদ তার মধ্যে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহের একটি আদরণীয় উপনিষদ হিসেবে স্বীকৃত, স্বামীজির দ্বারা ঘোষিত। আজ এই অবধি। ওম শান্তি শান্তি শান্তি, হরিঃ ওম তৎসত্, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই হাত দিন, আপনাকে প্রণাম করলেই হয়ে যাবে।